আমার দুস্থ হল, বুজুর্গ হল, জীবনের শেষ মাহফিল হইতে পারে আপনার আমার লাগিয়া আগামীকাল তেরাবিহ নামাজ আমরা আল্লাহ তৌফিক দিয়ে ইনতে আদায় করতাম। হয়ে তৈলা ইন অনেক আছি, খাফনুর খাফর বাজার রেডি করি তো আগামীকাল বলা না নি ভাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমি আল্লাহ দুইটা রাস্তা দমিনো দিয়া দিলাম, একটা হইয়া থাকলো জান্নাতের রাস্তা আর আরেকটা হইয়া থাকলো জাহান্নামের রাস্তা রে মুমিন। যে মুসলমানে জমিনো জান্নাতের রাস্তা যাইতে চাও, আমি আল্লাহ হইয়ার জমিনো কষ্ট করো, জমিনের মধ্যে পেরেশানি করো, কষ্ট করো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তে মানুষে কষ্ট করে রওয়াই, ঠান্ডা পানি দিয়ে অজু করতে মুমিনের কষ্ট হয়। বিশ্ব নবী বলেন জান্নাত যাইতে হইলে কষ্টের অপেক্ষা করিয়া যে মুসলমানে ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারব, আর ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যে মুসলমানে সজদা দিতে পারব, আর আল্লাহর আদালতের মধ্যে সকুর পানি ফালাইয়া দোয়া করতে পারব, আল্লাহ সারাটা দিন দেখি তোমার নাফরমানি করলাম, নিমক হারামি করলাম, সারাটা দিন দেখি তোমার অবাধ্য হইতে দিন দেখি হান্তা জমিনও খাটাইলাম, আইজ আল্লাহ আপনি আমার দয়ার মায়া করিয়া তাহাজ্জুদের সময় হজাক করিয়া তোমার কুদরতর কদমখানো আমার মাথাটা সুন্নত করার সুযোগ দিছরে দয়াল। আমি গুণাগার গুলামে তোমার কাছে আমার জীবনের গুণার তাকি মাফ সায়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুণারে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আই ফরমাইন আমার উম্মতের সকুর পানি সব থাকি জমিন ফরতে দেরি হইব, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম 63 বছরের জিন্দেগি পাইলা, বিশ্ব নবী জমিনে জন্মগ্রহণ করা এতিমর হালত, জমিনের মধ্যে জন্মগ্রহণ করিয়া যখন বাবার মা ডাকা শুরু করলা রে ভাই, মারে আঞ্জা করে দরিয়া ফরমাইন মা আমার লগর ছোটো ছোটো বাচ্চারায় আব্বু আব্বু হইয়া মাঠের মধ্যে চিল্লায়, ওরার বাবা অখলে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়, হাতের মধ্যে চুমা খায়, গালোর মধ্যে চুমা খাইয়া বুকু দাঞ্জা করে ধরিয়া বাড়িত লইয়া আয়, আমি বাবা বাবা খুঁয়া গোটা মাঠের মধ্যে চিৎকার দিলাম, মগর আমার বাবা এখন পর্যন্ত কোনো জবাব দিলা না। সন্ধ্যা হয়ে গেল, আমার বাবা এখন পর্যন্ত আমারে নেওয়া থাইলা না। বিশ্বনবীজির মা হজরতে আমিনায় আঞ্জা করি ধরিয়া বিশ্বনবীর কপালের মধ্যে চুমা খাইয়া মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়া ফরমাই দে দাদুমণি, তোমার বাবা তুমি জমিনো, আবার আগে তোমার বাবা জমিনো চলে গেছেন, তুমি নবিয়ে সারাটা জিন্দগি যদি মার বাবা হইয়া ডাক দিলাও, আমি মায় তোমার জমিনো যদিও জবাব দিলাই, মগর তোমার বাবায় তোমারে কোনো দিন জবাব দিতা নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ও নবিয়ে সারাটা জিন্দগি এতিমার মতো জিন্দগি খাটাইলা রে ভাই, 17 বছরের জিন্দগি নবীজির হেল্পফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট মানসে বানাইলা, সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে ফরমায় এই দুনিয়ার জমিনও যদি আল্লাহ কোনো আমানতদার ইমানদার মানুষ জমিন বানায়, এর নাম হইয়া তাকলো আবদুল্লাহ ফা মুহাম্মদ, জমিনও কোনো বিচার যদি তোমরা সমাধান করতে জমিনও চাও, জমিনও যদি কোনো নিরপেক্ষ বিচার যদি তোমরা হইতে চাও, আমরা সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে তোমরা হইয়ার আবদুল্লাহ ফা মুহাম্মদ রে ডাকিয়া আনো, ও আবদুল্লাহ ফা মুহাম্মদ ইনসাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীজির বয়স মাত্র 17, দুনিয়ার মানুষে কত টেকাওয়ালা পয়সাওয়ালা মানুষের নেতা না বানাইয়া, দুনিয়ার মানুষে কোটি কোটি টাকা ডলারের মালিক নেই তার খেতা না বানাইয়া রে ভাই, আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে নেতা বানাইয়া দুনিয়ার মানুষে এমন একটা রাস্তা জমিনের মধ্যে দেখলো রে ভাই, জমিন নবুয়তি পাওয়ার আগে মানুষে হিংসা ছাড়ি দিল, খাটাখাটি মারামারি ছাড়ি দিল, কারণ আবদুল্লাহ ফা মুহাম্মদ যে বিচারের মধ্যে গেছে গিয়া রে ভাই, এই বিচার থাকি মানুষে শান্তি না পাইয়াইছে না। সুবহানাল্লাহ। হে মাটি জুরুর যুব সমাগ মায়াই বড় হাইলা খান্দি যুব সমাজ ভাইয়া, তোমাদের খেদমত আরজ করিয়ার হায়াত আল্লাহ জমিন লিমিটেড দিছে রে ভাই, কোন দিন আপনার মালাকুল মুহূর্তে জাফট মারব, আমি যাবি রুসাইনের খাফনের খাফন হয়তো রেডি করিয়া তোমার, হয়তো আগামী খালি না লিল্লা সারায় পড়তে পারে, কিন্তু জমিন তাকে যাইতে যদি নবীর আখলাক আর মহব্বত তোমার আমার মধ্যে ভাবা না যায়, গোটা হাইলা খান্দি ডিস্ট্রিক্টের মূল্যায় নিয়ে তোমার দ্বারা যদি দোয়া করাও, সে কোনো হাদিস হল নিয়ে দোয়া করাও, মুফাসসিরিন মুহাদ্দিসিন হল নিয়েও যদি দোয়া করাও, আল্লাহর কবরে তোমার লগে ইনসাফ করতো না।
সতেরো বছর তাকিয়া নবী দিয়ে পঁচিশ বছর বয়স নবী দিয়ে জমিনের মধ্যে বিবাহ করলা রে ভাই। এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী দুই বিবাহিতা নারী রে ভাই, চল্লিশ সরফরে বয়স হয়ে গেল। আর আমার নবীর বয়স সবে মাত্র জোয়ানকির বয়স পঁচিশ বছর। এর বদেও নবী কোনো এতরাজ করলা না, এখতলাফ করলা না। নবী দিয়ে তিন নবী, মাও নাই বাবাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নবী দিয়ে ছাড়িয়া জমিন থেকে গেলা গিয়া। নবীজির চাচা শুধুমাত্র আবু তোয়ালি বাসলা জমিন রায়। কিতাবের মধ্যে লেখা যদি দুনিয়ার জমিন নবীজির এখন মায়া করে রায়, একমাত্র মায়া করেওয়ালা আসলা আবু তোয়ালি। সুবহানাল্লাহ, দুনিয়ার বেঈমান অখলরে নবী দিয়ে কোনো বার্তা না দিয়া দুই বিবাহিতা নারী চল্লিশ বছর বয়সের অধিক। হজরতে খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী দিয়ে নিজের জীবন সঙ্গী হান্তা বানাইলা। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান অখলে নবীজির সামনে আইয়া হজরতে খাদিজা রে কইল, ও খাদিজা, মক্কাতুল মুকাররমার এত গরিব যার খাইবার নাই, উড়িবার নাই, ফিন্দিবার নাই, যার বাবাও নাই মাও নাই, তার এখনও তুমি স্বামী গ্রহণ করলায়। আল্লাহ তোমারে এত সম্পদের মালিক বানাইল, এত ধনের মালিক আল্লাহ তোমারে ধন্য বানাইল। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাতে উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিয়াতুল কুবরা জবাব দিল, ও মক্কাতুল মুকাররমার নেতা অখল, আমি আব্দুল্লাহর ফা মুহাম্মাদের মধ্যে যে চরিত্র পাইলাম, যে আখলাক পাইলাম, যে ব্যবহার পাইলাম, গোটা দুনিয়া গুলোই ব্যবহার আর পাইতাম না। সুবহানাল্লাহ, আমার নবীর ব্যবহার এত নরম আসলো রে ভাই। আমার নবী মানুষের ভাই চাইলে মিঠা মুখ দিয়া চাইতা, হাসুকর মধ্যে মিষ্টি থাকত রে ভাই। নবী যে রাস্তা ভাই আটকে যাইতে ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া, বিশ্ব নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া হইতারে, দাদু তুমি টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না, ই জায়গার থাকি মানু আটিয়া যাইতেই হরু তার দাল লইতে বুঝতে পারতা, এগুর মাথার দুনিয়ার অন্য খেবাদ দিছে না, একমাত্র বিশ্ব মানবতার ক্যান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় হাত বুলাইছেন। সুবহানাল্লাহ, এত মুজিজার অধিকারী রে ভাই, এত পাওয়ারফুল এক নবী আল্লাহ আপনার আমারে জন্য দিনা, যে নবী যে সারাটা দিন দেখি শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিস না, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত জন্য তোর বাসিন্দা বানাইছ না রে দয়াল, আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর ফানি ফানানি বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ, হে বড় হাইলা খান্দির মুসলমান খান গুলিয়া শোন, বিশ্ব নবী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, খাদিজাতুল কুবরারে মানুষে নেগলেক্ট করা শুরু করলা, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষে সমালোচনা শুরু করলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় নেতা হল দাওয়াত করলা, মাদান বেলা দাওয়াত দিয়া জিকার করা হইল, খাদিজা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন? খাদিজাতুল কুবরা জবাব দিল, ও মক্কাতুল মুকাররমার নেতা অখল, আমি দাওয়াত দিছি তোমাদের সামনে, এখান কথা আমি জিকার করবার লাগিয়া হোসাইন ই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমাল্লাহ খান ধনী কোনো মানুষ আসেনি বলে না, আমাল্লাহ খান ফয়েসাওয়ালা কোনো মানুষ আছে কি না, সারা এক বাইককে জবাব দিল, আপনার মতো দুনিয়ার কেউ নাই। ও খাদিয়াতুল কুবরা রে ভাই, সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে, আমার যত দোন আছে, যত দৌলত আছে, আমি খাদিয়াতুল কুবরা আব্দুল্লাহর ফা মুহাম্মদর নামে সারা আমি অন্তর্ভুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ, হে মক্কার নেতা হল হোসাইন, ই মক্কাতুল মুকাররমার মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে, সারা এক বাইককে কইলে আপনার মতো বিকারি আর গরিব তো দ্বিতীয় কেউ নাই, কারণ আপনি আব্দুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এন্ট্রি করিয়া দিছেন। ও খাদিয়াতুল কুবরা মক্কাতুল মুকাররমার বড় বড় নেতা হল টেকাওয়ালা হলর সামনে কইল, ও মক্কাতুল মুকাররমার নেতা হল, আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া কইয়ার, দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তিত্ব আচরণের অধিকারী, সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী, সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আব্দুল্লাহ ফা মুহাম্মদ রে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ, বিশ্ব নবী পঁচিশ বছর থাকি লয়া চল্লিশ বছর পর্যন্ত কোনো বিরোধী পার্টি নাই, অ্যান্টি পার্টি জমিনের মধ্যে নাই রে ভাই, সারা মানুষে ইমানদার আমানতদার বিচারপতি স্বীকৃতি দিতে লাগলো। চল্লিশ বছর যখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ফারিত রে ভাই, আল্লাহ ডাক দিয়া ফর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এখন তুমি 40 বছর হয়ে গেছো, তোমার আমি দাওয়াত দিয়া গার হেরার মধ্যে তুমি তো শিবানো। আমার জিব্রাইল আমার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ, এটা দুনিয়ার অন্য কোনোরে আমি কোনো নবীরে দেয় নাই। দুনিয়ার অন্য নবী অকলে সহিফা অকল দিলাম, কিতাব অকল দমিনু দিলাম, যেটা দুনিয়ার বেঈমান অকলে দমিনুর মধ্যে বদলি লাইছ, দুনিয়ার বেঈমান অকলে বিকৃত করি লাইছ। আমি আল্লাহ তোমার এমন এক কালামুল্লাহ হাদিয়া দিয়ার, এমন এক কালামুল্লাহ তোমার আমি তোফা দিয়ে যাইয়ার, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যদি ফলো করিয়া চলিলায়, তোমার উম্মতে যদি ও কালামুল্লাহর মুয়াফিক দিন দেখি খাটায়, আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়া তো তারে সম্মানই বানাইমু, আর আখেরাতের ময়দান ও ইজ্জতই সম্মানই বানাইয়া তোমার লগে লগে আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী চলে গেলেন গারে হেরা, দেখানো আগর জমানাত কোনো রাস্তা নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই, বেলেটোর মতো দার ফাতরের মধ্যে নবী দিয়ে খালিফায় আটি আটি রে ভাই পাহাড়ের সুল্লির মধ্যে উঠলা রে ভাই, যারা হজ্জা জিনে কেরাম হল গেছ হইতে পারবাই গারে হেরা কত উসারে ভাই, এখন তো সরকারে সিঁড়ি বানাইয়া দিছে, রাস্তা বানাইয়া দিছে, মগর বিশ্ব নবী যে জবানার মধ্যে গেলা রে ভাই, এই জবানাত কোনো রাস্তা নাই, কোদাল নাই, বেলেটোর মতো দার ফাতর অপেক্ষা করিয়া নবী আমার পক্ষ থেকে আমি আপনার সালাম দিয়ার, আল্লাহ আপনার নবী বলিয়া জমিনের মধ্যে স্বীকৃতি দিলাই সইন, আর আমি জিব্রাইল আপনার সামনে যে বাক্যটা সর্বপ্রথম লইয়া আইলাম ও বাক্য ইয়া তাহলে আপনি বলেন ইকরা, আমার নবী বললেন লা তাকরা আমি পড়া জানি না, দুই নম্বর বা নবী পড়েন ইকরা আমি পড়া জানি না, তিন নম্বরে যখন ইকরা শব্দ হওয়ার আগে হযরতে জিব্রাইল আমিন দে আল্লাহ অর্ডার দিল, ও নবী, ও জিব্রাইল আমিন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিনা ওখান তোমার সিনার লগে লাগাও, রাস্তে করিয়ে একটা চাপা তুমি মারো, যাতা তুমি মারো, এরপরে তুমিও আয়াত গুফুরা শুনায়ও। হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজর সিনা মুবারক আর টান সিনা মুবারক রে এখানো করিয়া রে ভাই, সামান্য যেই মাত্র জমিনের মধ্যে চাপা মারলা, বিশ্বনবীর মাথা মুবারক তাকে গামতে গামতে গিয়া ফা মুবারক পর্যন্ত বিশ্বনবীর ঘেমে গেল রয়। ও হযরতে জিব্রাইল আমিন বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, ও নবী আপনি বলেন ও রবের নামে পড়েন, ও স্রষ্টার নামে আপনি কুরআনুল করিম আপনি তিলাওয়াত করেন, যে রবে আপনার সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সর্বপ্রথম কুরআনুল করিমর 30 নম্বর ফারা সূরাতুল আলাকর ফাস আয়াতে কেরিমালয়া বিশ্ব নবী গারে হেরাত তাকিয়া আস্তে আস্তে শরীরের মধ্যে 100 ডিগ্রি উঠে তা ফুটিছে রে ভাই, শরীর কাল কামা কামা বাপ লইয়া রওনা দিলা, বাড়ির মধ্যে গিয়া দেখলা হযরতে খাদিজাতুল কুবরা ডাকিয়া কইল ও খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি আমার একটা কম্বল দাও, হযরতে খাদিজাতুল কুবরা সকুর ফারি ফালাইয়া রওয়াই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চেহারা মুবারকের দিকে তাকাইল আর আরো ধনিয়া রাসূলুল্লাহ হুজরা মুবারক তাকে সুস্থ সবল অবস্থায় আপনি গারে হেরার মধ্যে রওনা দিনা, মগর আপনার শরীর মুবারকে দিশাইতে বোঝা যায়, চেহারা মুবারকে দিশাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগে ঘটে গেছে নবী, আপনি আরাম করুক আমি কম্বল দিয়ার। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী সাহিত হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়াটা কিয়া দিনা, আমরা জেলা তা ফুটিলে মাতার মধ্যে তেনা বিজাইয়া দেয়, ওভাবে তেনা বুঝাইয়া দেয়, আর হযরতে খাদিজাতুল কুবরা লক্ষ্য করেন বিশ্ব নবীর দয়াটা সব মুবারকে দিয়ার ভাই জোর জোরাইয়া শুকুর ভানি ফরে হযরতে খাদিজা ফরমানিয়া রাসূলুল্লাহ আপনার জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিজার খানে শুনাও,
আমি নবীজি আমি খাদিজা ফরে হইয়া দেয়ার যত সময় পর্যন্ত আমি খাদিজার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি জমিন লইছি না অত সময় পর্যন্ত আমি খালি খাইতাম নাই। সুবহানাল্লাহ। ও নবী আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন করবা না, দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না করুক নবী, কোনো মানুষে যদি আপনার জমিনে টুকি দিয়া থাকে আমি খাদিজাতুল কুবরায় আমার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আবার নবী ফরমান দে খাদিজাতুল কুবরা, দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই, আমার শরীরের মধ্যে টাচ করে নাই, আল্লাহ আজকে আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা আর তা একা না মুল্লা আমার উপরে নাজিল করে না, আমি চিন্তা করি আর মানুষে আমার কথা মানবানি। হযরতে খাদিজাতুল কুবরা নবীদের দশটে নবুয়তের আট ওখান টান মারি দুনিয়া সুমা খাইয়া নবীদের দশটে নবুয়ত রাতের মধ্যে আদরা কে হরমান নবী, দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক আমি আপনার উম্মাহাতুল মুমিনিন হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাদুর রাসূলুল্লাহ।